মাঠের বাইরের ঘটনা দলের মধ্যে প্রভাব ফেলবে না নিজেদের সর্বোচ্চ পারফরম্যান্স দিয়ে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ জিততে চায় বাংলাদেশ ক্রিকেট দল অন্যদিকে বাংলাদেশ দলকে কঠিন পরীক্ষা হিসেবে নিচ্ছে কিউইরা মিরপুরে তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডে শুরু হবে বৃহস্পতিবার দুপুর 2টায় আর জানাবেন হুমায়ুন কবির রোজ ট্রফি উন্মোচনে হাস্য জলদুই অধিনায়ক লিটন ও লকি ফার্গুনসন কিন্তু ভেতরে ভিতরে এই ট্রফি জয় আপোষহীন দু দল কারণ বিশ্বকাপের আগে এই ট্রফি জয় আত্মবিশ্বাসে রসদ দিবে 2008 সালের পর ঘরের মাঠে নিউজিল্যান্ডের বিপক্ষে সিরিজ হারেনি টাইগাররা বরং দুইবার নিউজিল্যান্ডকে হোয়াইট ওয়াশ করেছিল বাংলাদেশ তবে মূল দলের একাধিক ক্রিকেটার বিশ্রামে কিন্তু যারা আছে তাদের উপরই আস্থা লিটনের টার্গেট থাকবে ফার্স্ট জিনিস হচ্ছে ম্যাচ জেতা স্বাভাবিক বিষয়ে পুরো বাংলাদেশ টিমেরও ওই সেম জিনিসই টার্গেট থাকবে ম্যাচ জেতা কারণ আপনি দিন শেষে 100 করলেন বা 5 উইকেট পেলেন ম্যাচ জিততে পেলেন ওইটার কিন্তু জিনিসটা অতটা মূল্য থাকে না অন্যদিকে বাংলাদেশের মতো নিউজিল্যান্ড দলেরও বিশ্বকাপের স্কোয়াডের একাধিক ক্রিকেটার বিশ্রামে 2017 সালের পর ওয়ানডে ফরম্যাটে টাইগারদের বিপক্ষে অপরাজিত তারা তবে তা ছিল ঘরের আর পরের মাঠে এবার তারা বাঘের ডেরায় তাই নিজেদের ফেভারিট মানছে না কিউইরা তাই কিনা লকি ফার্গুনসন জেমিসন ট্রেন্ট বোল্ট অ্যাডাম মিলিয়েদের নিয়ে বিশ্বের অন্যতম পেস অ্যাটাক থাকার পরও বাংলাদেশের ব্যাপারে সতর্ক অতিথিরা Bangladesh is very good in their home conditions and a huge challenge here and the boys are very much prepared to take the series out however we know it starts with the first ball of the first game এশিয়া কাপের পারফরম্যান্স মন ভরাতে পারেনি সমর্থকদের তার উপর নানা কারণে মাঠ ও মাঠের বাইরে বাংলাদেশ দলকে নিয়ে হচ্ছে আলোচনা সমালোচনা এতে কি প্রভাব পড়ে দলে লিটনের দাবি ব্যস্ততাদের ক্রিকেট জীবন নিয়ে দুইটা সিনিয়র প্লেয়ার থাকলে তো অবশ্যই সব দিক দিয়ে হেল্প হয় আর তারা অনেকদিন পর ক্রিকেট খেলতে আসছে আমি আমি চাই না যে কোনো কিছু নিয়ে তাদের ওনাদেরকে প্রেশার দিতে ওনারা গেমটা এনজয় করুক ইনফ্যাক্ট বাংলাদেশের প্রত্যেকটা প্লেয়ারে যদি এনজয় করতে পারে গেমটা তাহলে রেজাল্টের চান্স বেশি থাকবে সাকসেসফুলের চান্স আবহাওয়া অফিস বলছে ম্যাচের দিন বৃষ্টির শঙ্কা আছে যে কারণে মন মতো অনুশীলন করতে পারেনি স্বাগতিকরা তার আগে সকালে নিউজিল্যান্ড প্রস্তুতি নিয়েছে শতভাগ এবারও যদি বাংলাদেশ নিউজিল্যান্ডকে হোয়াইট ওয়াশ করতে পারে তবে এই কিউইদের হটিয়েই কিন্তু টাইগাররা র্যাঙ্কিংয়ে 6 নম্বরে উঠে আসবে বাংলাদেশ নিউজিল্যান্ডের এই দ্বৈরথ ছাপিয়েও মাহমুদুল্লাহ সৌম্য বিজয়দের তীব্র তাড়না থাকবে লম্বা ইনিংস খেলার এই লম্বা ইনিংসটা খেলতে পারলেই কিন্তু তাদের বিশ্বকাপের দুয়ার উন্মুক্ত হবে মিরপুর শের বাংলা জাতীয় স্টেডিয়াম থেকে হুমায়ুন কবির রোজ এখন ঢাকা